আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় সেপ্টেম্বর তেইশ ভোটের আগে জনপ্রশাসন নিয়ে সরকার কি করছে দেখুন ভীষানীতির ফল শুরু যে যাই বলুক ভিসানীতির প্রভাব সরকারের উপর ভালোভাবেই পড়েছে মুখে স্বীকার করছে না বলছে ভীষানীতি এটা করতেই পারে এটা তো আওয়ামী বিএনপির বিরুদ্ধেও ব্যবহার হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী কিন্তু মাঝে মাঝে ফসকে বের হয়ে যাচ্ছে তারা আসলে ভয় পাচ্ছে বিষানী দিকে এখন এই কি করছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথম আলো রিপোর্ট করেছে জনপ্রশাসন ভোটের আগে খুশি রাখতে পদোন্নতি জনপ্রশাসন এটা একটা স্বাভাবিক সিস্টেমে চলার কথা কিন্তু তাদেরকে খুশি রাখতে প্রয়োজন ছাড়া অথবা পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ প্রথম আলোর বিশ্লেষণে যে রিপোর্টে উঠে এসেছে এটা প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা একটা কৌশল বা একটা লক্ষণ বলে মনে হচ্ছে আর খুশি রাখার দরকারটা কি কেন খুশি রাখতে হবে আসলে আমি যেটা মনে করি অলরেডি তো বিজয়ীতির প্রভাব ফলাফল শুরু হয়ে গিয়েছে যেমন সরকারের এই আওয়ামী লীগের এই নিযুক্ত বা তারাই তো তাকে নিয়োগ দিয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান সাহেব তিনি কিন্তু এখন যে অবস্থা সরকার তাকে চাকরুচিত করবে তিনি এগুলো পরোয়া করেন তিনি বুঝে শুনেই এমন একটা পরিণতি বেছে নিয়েছেন যাতে ভিসা রেস্ট্রিকশন তিনি না খান তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের লোকজন যুক্তরাষ্ট্রে আছেন কোনো সমস্যা যেন না হয় ওই ওই দিকে রাস্তা ক্লিয়ার রাখতে চাচ্ছেন এখন জনপ্রশাসনের লোকজনের কিন্তু একটা বড় অংশের শেষের দিকের আশ্রয়স্থল থাকে যুক্তরাষ্ট্র তাদের ছেলেমেয়ে পরিবারের একটা অংশ যুক্তরাষ্ট্রেই থাকে অতএব যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে যেটা অনেকেই হারাতে চাইবে না তার ফলে সরকারের হয়তো বা আওয়ামী লীগের একটা ভয় হয়তো বা আছে বা ছিল যে প্রশাসনের লোকজন আবার কি করে তারা আবার নিরপেক্ষ আচরণ শুরু করে দেয় কিনা সরকারকে ফেভার নাও করতে পারে ভিসা রেস্ট্রিকশনের ভয়ে এর ফ এই এই কারণে আসলে পদোন্নতি দিয়ে খুশি করার চেষ্টা করছে যে ভিশানীতি ভয় পেও না আমরা ক্ষমতায় আসছি তার চাইতেও বড় কিছু দেব ইত্যাদি ইত্যাদি এরকম একটা বার্তা দেওয়া হচ্ছে হয়তোবা এই খুশি করার মধ্য দিয়ে পদ না থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের আগে বিপুল সংখ্যক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার জনপ্রশাসনের কর্মকর্তাদের খুশি রাখতে সামনে আরও পদোন্নতি আসছে বলে জানা গেছে তবে অনুমোদিত পদের চেয়ে অনেক বেশি সংখ্যক পদোন্নতি দেওয়া এসব কর্মকর্তার বেশিরভাগকেই আগের পদে কাজ করতে হবে বুঝতে পারছেন এর মানে পদ নেই কাজ করতে হবে আগের পদে তারপর দিচ্ছে স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যে খুশি করছে অথবা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হয়ে থাকতে হবে বিশ্লেষকদের মতে আগের দুই জাতীয় নির্বাচনের মতো এবারও ভোটের আগে জনপ্রশাসনের পদোন্নতি দেওয়া হচ্ছে এই কাজ বিএনপিও করেছে প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা বিশ্বাস করি ভিসানীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের প্রশাসন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে আমরা সেটা দেখতে চাই গত সোমবার রাতে দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে দুইশো জন উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে এর আগে গত মে মাসে একশো জন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয় আগামী মাসে বিসিএস প্রশাসন ক্যাডারের উনত্রিশতম ব্যাসকে চাকরিতে যোগদান দু হাজার একুশ পদোন্নতি দেওয়া হবে বলে পদোন্নতি দেওয়া হবে বলে জনপ্রশাসন সূত্রে জানা গেছে সর্বশেষ দুই দুইশো উপসচিব থেকে যুগ্ন সচিব করা হয়েছে মানে এখানে বিস্তারিত নাম সহ তালিকা দেওয়া হয়েছে প্রথম আলোর এই রিপোর্টে দশজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন তাদের কথাও বলা হয়েছে প্রাপ্তদের মধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশে দূতাবাস হাইকমিশনার কর্মকর্তা ও ছয়জন কর্মকর্তা আছেন বলেও এই রিপোর্টে উঠে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে জনপ্রশাসন যুগ্মসচিবের অনুমোদিত পদের সংখ্যা তিনশো বত্রিশ খেয়াল করেন দর্শক গত বছর নভেম্বর একশো পঁচাত্তর জনকে যুগ্ন করার পর সেই পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে সাতশো পঁচিশ তিনশো বত্রিশ গত বছরেই বানিয়েছে সাতশো পঁচিশ এই পদে সর্বশেষ সোমবার রাতে দুইশো একুশ জনকে পদোন্নতি দেওয়ার পর যুগ্মসচিবকে সংখ্যা দাঁড়ালো নয়শো ছেচল্লিশ এখন দেশে অনুমোদিত পদের চেয়ে যুগ্মসচিবের সংখ্যা প্রায় তিন গুণ বেশি কেন এর পিছনে যুক্তি কি জনপ্রশাসন পরিচালনার ক্ষেত্রে এটার কি আদৌ কোনো প্রয়োজন রয়েছে এতে কি প্রশাসনিক এফিসিয়েন্সি আসবে এতে কি ব্যয় বাড়বে না কমবে কি উদ্দেশ্য যেখানে আমাদের সংযমী হওয়া উচিত এই সরকারই তো বলে যে বিশ্ব অর্থনীতির অবস্থা ভালো না বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আমাদের হিসাব নিকাশ করে চলতে হবে তো সেখানে এই বিনা এই ব্যয় বাড়ানোর যুক্তিটা কি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কি অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে এখানে মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলিমা মজুমদার মতে এটা রাজকোষের অপচয় পদ দিলেও তাদের প্রয়োজনীয় কাজ দিতে পারবে না মন্ত্রণালয় এতে জনপ্রশাসনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে রাজনৈতিক উদ্দেশ্যে জনপ্রশাসনকে ইচ্ছে মতো ব্যবহার করছে বিশেষজ্ঞদের মতে পথ ছাড়াই নির্বাচনের আগে কর্মকর্তাদের খুশি করতে এ ধরনের ঢালাও পদোন্নতি দেওয়ার ফলে জনপ্রশাসনের আদর্শ কাঠামো ভেঙে যাবে পদোন্নতি পেলে অধিকাংশ কর্মকর্তা পদোন্নতি পাওয়া পদে চাকরি করতে পারছে না কাজ করতে হচ্ছে এক বা ক্ষেত্র বিশেষ দুই স্তর নিচের পদে এটা জনপ্রশাসনের জন্য ক্ষতিকর মানে কোথায় নেমেছে চিন্তা করছেন আপনি বড় পোস্টে পদোন্নতি পেয়েছেন কিন্তু আপনি কাজ করছেন নিচের পোস্টে বা আগের পোস্টে এক দুই স্টেপ নিচের পদে এটা জনপ্রশাসনের ক্ষতিকর একপর যেসব কর্মকর্তার মধ্যে হতাশা আসবে যা কাজের গতি কমিয়ে দিতে পারে কাজের গতি কমাবে কোনো সন্দেহ নাই কিন্তু হতাশা আসবে না আর্থিক সুযোগ সুবিধা পেলে খুশি করার জন্যই তো খুশি তো হবে খুশি হলেই হবে তবে এই খুশি খুশি করতে গিয়ে বা সরকারকে খুশি করতে গিয়ে আবার পাল্টা এই বিনিময় পাওয়ার পর নীতি আবার কেউ না খাক ভিসা রেস্ট্রিকশন কেউ না খাক তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এডিপি নিয়োগ পদোন্নতি ও প্রেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব আবদুসবুর মণ্ডুল মন্ডল দাবি করেন এটা নির্বাচনের সামনে পদোন্নতি নয় এটা নিয়মিত পদোন্নতি অনেকদিন পরেই পদোন্নতি দেওয়া হয়েছে আস এটাকে আসলে তারা স্বীকার করবেন তারা তো স্বাভাবিক হিসাবেই ধরে নেবেন পদ না থাকলেও কেন অত সংখ্যক পদোন্নতি দেওয়া হয়েছে এ প্রশ্নের জবাবেই কর্মকর্তা বলেন শূন্য পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হয় বরং কমই দেওয়া হয়েছে শুরুতে যে পদ ছিল সবই সেই সবাই সেই সংখ্যা দিয়েই হিসাব করে কিন্তু এরপর অনেক পথ সৃজিত হয়েছে সেই হিসাব কারো কাছে নেই এছাড়া বিভিন্ন প্রকল্পের পেছনে যিনি কিছু শিক্ষা ছুটিতে থাকেন তাদের হিসাব ধরা হয় না ঠিক আছে তাদের কাছে ব্যাখ্যা আছে কিন্তু এটা তো পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো না যতজনকে পদোন্নতি দেওয়া হয়েছে এই যে রিপোর্টের উপরের দিকে বলা হয়েছে যে তাদের দুই এক স্টেপ নিচে কাজ করতে হয় যদি কেউ ছুটিতে থাকে বা নানান ব্যস্ততায় থাকে বা নতুন পদ সৃজন হয় তাহলে তো এক দুই স্টেপ নিচের পদে কাজ করার কথা নয় যে পদে প্রমোটেড হয়েছে সেই পদেই তো কাজ করা কথা এটার কিন্তু জবাব এখানে আসেনি বিভাগের অতিরিক্ত সচিব আবদুসবুর মণ্ডলের সঙ্গে গত রাতে এই প্রতিবেদের কথায় পরে জানা যায় তাকে মঙ্গলবারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে ভালোই হয়েছে যাই হোক দেখেন এখানে আরেকটা বক্তব্য শোনাতে চাই ইম্পর্ট্যান্ট সরকার এখন পুরোপুরি প্রশাসন নির্ভরশীল জনপ্রশাসনের কর্মকর্তাদের খুশি করতে ও সন্তুষ্ট রাখতেই পদ না থাকলেও ঢালাওভাবে পদোন্নতি দেওয়া হয়েছে দুই হাজার তেরো দুই হাজার আঠারো সালে নির্বাচন আগেভাবে পদোন্নতি দিয়েছে এবারও তাই হচ্ছে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদারের বক্তব্য এখন অনেকে যে ব্যাখ্যা দিচ্ছে আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা যেটা স্বাভাবিক নিয়মতান্ত্রিক পদোন্নতি তো নিয়মতান্ত্রিক পদোন্নতির সময়টা কি কোয়েন্সিন্টলি নির্বাচন আগে আগেই বারবার আসে বোঝা যায় দর্শক এগুলো বললো জনগণ এগুলো আমার মনে হয় না যেটা বিশ্বাস করে যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে সারা দেশে সমপর্যায়ের পদগুলো মিলিয়ে উপসচিব বা সমপর্যায়ের পদ আছে এক হাজার সাতশো পঞ্চাশের মতো বর্তমান এই পদে কর্মরত আছেন এক হাজার ছয়শো আটানব্বই জন নতুন পদোন্নতির পরও অনেক উপসচিবকে জ্যেষ্ঠ সহকারী সচিবের পদে কাজ করতে হবে সুশাসনের জন্য নাগরিক যা এই এটা তো দেখেছি তারা তাদের সরকারের কাছে তো ব্যাখ্যা ডেফিনেটলি আছে কি ব্যাখ্যা দিবে এটা তো তারা আগে থেকে রেডি করে রেখেছে যাক পরিশেষ এটা বলতে চাই রাষ্ট্রীয় কাঠামো বা সংবিধান চাকরি বিধি আইন যেগুলো আছে এগুলোর প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা বা শ্রদ্ধা রয়েছে আমরা চাই সেগুলো যেন প্রপারলি ইউটিলাইজ হয় রাজনৈতিক উদ্দেশ্যে যেন প্রশাসন কাউকে ব্যবহার করার সুযোগ যাতে না হয় তবে আমার কাছে মনে হয় যে আসলে এই ভিসানীতির ফলে এরকম খুশি করা হচ্ছে যদি আসলেই খুশি করা ঘটনা ঘটে থাকে সবাই নিরপেক্ষভাবে জাস্ট তার পেশাগত দায়িত্ব পালন করবে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা প্রশাসনের কাছ থেকে সেই প্রত্যাশা রাখতে চাই